Hi guys! Welcome to Pallavi's Parlor. আরে কি করছিস এটা? যদিও আমরা জিমে আছি সেটা আলাদা ব্যাপার কিন্তু তাও welcome to Pallavi's Parlor কারণ আমি দাঁড়া বলতে দে আজকে হচ্ছে আজকে আমার স্কিন কেয়ার রুটিনটার উপর अप्लाई করব বদলা ওকে লিংকে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে সেখানে দেখে নেবে কিভাবে আমাকে থাপ্পড় মেরে মেরে আমার মুখের মধ্যে স্কিন কেয়ারের প্রোডাক্টস আমি কি বলছি শুন আর আজকে আমি চান্স পেয়েছি যা করবি কর যদি আমার একটা দাড়ি ছিঁড়েছে দাড়ি ছিড়বো না তো চুল ছিঁড়ে নেব আগের দিন বলছিলাম আমার নাকি অনেক স্কিন কেয়ারের প্রোডাক্ট রয়েছে আমি নাকি অনেক লেয়ারস চাপাই কিন্তু এখন শান্তনুর স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি এটা একটা এটা একটা আর আমার থেকে দুটো ধার নিয়েছে সেটা হচ্ছে এই দুটো আমি ওকে আমার সব প্রোডাক্টগুলো দিইনি কারণ আদ্দেক প্রোডাক্ট ও নিজেরই আছে এগুলো বললো যে আমার প্রোডাক্ট মানে কিনেছিল ও কিনেছিলাম ওকে কিন্তু ওর প্রোডাক্ট এগুলো আমি যে সাজেস্ট করেছিলাম যে তুই এগুলো ইউজ করতে পারিস কিন্তু তারপরে কিনেছে ও মাকেও কেমন মাকে দেখেছিস এটা 3 মাস হয়ে গেছে ওয়াও এখনো সিলটাই খোলা না সিল নয় এটা জাস্ট কভারটা ঠিক আছে এটা এরকম খুলতে হয় আও যেটা আমিও পারি তবুও করানো হবে হ্যাঁ সবই করাবো এখানে করতে তো তুই সবকটাই পারিস তাও সুযোগ পেলে কে ছাড়ে তোকে ভালো করেই করাবো আমিও সেদিন ভালো করেই করাচ্ছিলাম তো মনেই আছে আমার আমি যে নিজে ওরকমই করি হ্যাঁ এরকম করে হুম চাও চাবড়া মারি দিও কিন্তু বড় উচিত না আরে মাথায় কি ফেস ওয়াশ দেয় তুই যা করছিস আমার দাঁড়া দাঁড়া তুই যা করছিস মুখ বন্ধ তোর মাইকটা নি ফেস ওয়াশ করছি আমি হাত ধুতে গেছিলাম আমার মুখের মধ্যে জল ফিরছে ওর পেছনে আমি দাঁড়িয়েছিলাম এরম করে মুখের মধ্যে জল ছুটছে আর আমার পেছনে ওকে চলে যাচ্ছে শান্তনুর কাছে দুটো টোনার আছে এত দাড়ি স্কিনই খুঁজে পাই না আর একবার টোনারটা একটু স্কিন অ্যাবজর্ব করে নিই দে মুছে দি কি কি মুছে দি জল জল হয়ে গেছে জল না না ওটা মুখেই অ্যাবজর্ব করবে ঠাকুর গো মানে এটা থেকে প্রমাণ হচ্ছে এগুলো কিনে যে জবে থেকে কিনেছে তবে থেকে এখানে এমনি পড়ে রয়েছে শোপিজের মতো এত গরিব পার্লার যে একটা ড্রায়ার নেই মুখে কে দেয় ড্রায়ার এটা আবার কি এসেন্স এসেন্স এসেন্সটা কি হয় তোর জন্য ননসেন্স ইস 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 কেন কি লেয়াদা জিনিস মানুষ চুল কাটতে গেলে এরকম ঘুরে ঘুরে চুল কাটে ও মাথা আছড়ে যাচ্ছে ঘুরে ঘুরে মাথা আছড়ে যাচ্ছে ও বাবা কি করে এদিকে বাবা ওদিকে ওগুলো কে আলাদা বললি কেন সবাইকে নিয়ে যাবো সবাইকে নিয়ে এদিকে টানবি তিন চারে চুলো ছেড়ে দে আরে আরে এটা কি করছিস তুই একবারে করে দিলাম
এবারে ঠিক জোগাড় করে দিয়েছে। এটা কি হচ্ছে? এটা কি গাল মাসাজ হচ্ছে? না, ভুলে গেছি। এরপরে কি দিতে হয়? এরপরে একটা সিরাম দিতে হয়, কিন্তু সিরামটা ঠিক আছে তোকে দিয়েই দিই, আমার সিরামটাও তোকে ইউজ করতে দিচ্ছি। দিচ্ছি এখানে একটু, এখানে একটু, এখানে একটু। আরে ফেসটা তুই ঠিক কর, আমি কি তোকে খিমচে দিচ্ছি? আরে হয়ে গেছে চোখে, চোখে আবার গানটা কর, না ওটা না, সেই জন্য ডানা দিয়ে আমার হাওয়া দিচ্ছে। এটা হবে না, না এটা স্কিন কেয়ারের মধ্যেই পড়ে, পড়তেই হবে। ভালো, আরে খাইয়ে দেবো, কিন্তু খাইয়ে দেবো কিন্তু আমি। আরে তুই স্কিনটা নরমাল কর। আমি অ্যাবনরমাল নাকি? তুই অ্যাবনরমালি। বাবা হাসি দেখো না, তুই এত লজ্জা পাচ্ছিস কেন? হাসলাম কোথায়? এই ও ব্লাশ করছিস, ব্লাশ। মুখটা টাইট করছিলাম। কেমনি করে? কর ভালো করে টাইট। না, তখন তখন ভাবে টাইট করছিস। এভাবেই আমরা একদিন সার্কাস করবো, শান্তনু সার্কাস দেখাবো। এটা কি হলো? ফিনিশিং টাচ। ফিনিশিং টাচ যেমন। সো গাইস আজকের জন্য দাঁড়া আমাকে বলতে দে। তো এখন শান্তনুর পুরো স্কিন কেয়ার রুটিন কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের সামনে একটা নৃত্য পরিবেশন করে দেখাবে, আমি গান গাইবো, শান্তনু নাচবে। চ ওঠ। বাবা বুঝি, চ কত ভালোবেসে বলছি। আরে আমি আমি একটা কথা বলছি শোন, সবাই ঘুমে ঘুমে স্বপ্ন দেখে, তো জেগে জেগে চোখ খুলে স্বপ্ন দেখছে। ঠিক আছে গাইস, আজকে আমার ব্লগটা এখানে দেখে নিছো, আমার নাচ দেখানোর দরকার ছিল। তোমরা যদি এরকম নাচ দেখতে চাও যেটা শান্তনু করে দেখাবে, কমেন্ট সেকশনে প্লিজ আমাদেরকে জানাও। নেক্সট ব্লগে আমরা পাক্কা পুরো এরকমই করে দেখাবো। আজকের মতন আমাদের ব্লগ এখানেই শেষ হচ্ছে। সবাইকে বাই বাই। স্কিনে হাত দিবি না, স্কিনে হাত দিবি না, তোর হাতের নোংরা জার্মসগুলো তোর স্কিনে দেখ। আমাকে আক্রমণ করবি তো, এরকমই হবে। তো গাইস আজকের ব্লগটা এখানে এন্ড হয়ে যাচ্ছে, বাই বাই।